তোমাদের সামনে একটা হেয়ার স্টাইল টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে যে হেয়ার স্টাইলটা তোমাদের দেখাবো, এই হেয়ার স্টাইলটার সাথে সবাই আমরা কম বেশি পরিচিত। এই হেয়ার স্টাইলটার নাম হলো, বা এই হেয়ার স্টাইলকে আমরা সবাই মারমেড হেয়ার স্টাইল হিসেবে জানি, বা পিকক হেয়ার স্টাইলও অনেকে বলে। তা এই রকম অ্যাডভান্স হেয়ার স্টাইল আমরা সবাই দেখি, কোনটা রোজ কোনটা পিকক, তা এই হেয়ার স্টাইলগুলো কীভাবে করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো চলো, আজকে এই হেয়ার স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো টিউটোরিয়ালটা তোমরা দেখবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আমি আরও নিত্য নতুন হেয়ার স্টাইল, আমি যা জানি তোমাদের সাথে সব কিছু ডিটেলসে আমি শেয়ার করব। তা এই ধরনের হেয়ার স্টাইলকে যেহেতু মারমেড হেয়ার স্টাইল বলে, আমি যতটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে এইভাবে ব্যাককমিং করতে হবে, এটাকে পেপার ব্যাককমিং বলে। এই ব্যাককমিংটা না করলে হেয়ার বেসটা ভালো করে তৈরি হবে না। হেয়ারের এই বেসটা যদি ভালো করে না হয় তাহলে হেয়ার স্টাইলও সুন্দর হবে না। এই হেয়ার স্টাইল করতে গেলে প্রথমে পুরো হেয়ারটাকে খুব সুন্দর করে ক্রিম্পিং করতে হবে, কিন্তু দেখতে হবে ক্রিম্পিংটা যেন খুব বেশি না হয়ে যায়, আবার খুব কমও না হয়। বুঝে ক্রিম্পিংটা করতে হবে। আর এই হেয়ার স্টাইলটা করতে গেলে কিভাবে কতটুকু হেয়ার নিতে হবে সেটা একটা জানার দরকার। এই হেয়ার স্টাইল ঠিক হবে পিককের মতো, মানে পিককের পেখম যেরকম হয় সরু থেকে চওড়া, সেই রকমভাবে হেয়ার স্টাইলটা হবে। মন দিয়ে দেখো, বুঝতে পারবে। আর এই রকম নিত্য নতুন মারমেড হেয়ার স্টাইল যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আর কেমন লাগলো সেটাও জানিও। আমাদের নেক্সট মাসে থেকে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস আরম্ভ হচ্ছে, তার সাথে হেয়ার স্টাইল ক্লাসটাও থাকছে। তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে বলো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, বা তোমাদের যা যা আনসার আছে সেগুলো তোমাদেরকে বলবো। মেকআপ আর্টিস্ট তো এখন ঘরে ঘরে, মেকআপটাকেও যেমন পরিপাটি করে করতে হয় তেমন হেয়ারটাকেও খুব সুন্দর করে করতে হয়, তাহলেই পুরোপুরি সৌন্দর্যটা দেখতে পাওয়া যায়। তাই অনেক সময় পাপ করতে গেলে দেখা যায় পাপটা ঠিক মতো হয় না, বসে যায়। পাপটাকে কীভাবে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হয় সেটাও জানার দরকার। কীভাবে ওয়েভ করতে হয় সেটাকেও, স্প্রে দিয়ে কীভাবে হোল্ড করতে হয়, অনেক সময় দেখা যায় লাইন্স ঠিক মতো হয় না। পুরো হেয়ারটাকে খুব সুন্দর করে প্রিপারেশন করতে হয়, না হলে হেয়ার স্টাইল খুব সুন্দর হবে না। এইগুলো হেয়ার স্টাইলটা খুব সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হয়। তোমরা দেখো, তোমরা বুঝতে পারছো কি না, খুব মন দিয়ে দেখলে তোমরা পুরো হেয়ার স্টাইলটা কীভাবে আমি করছি তোমরা বুঝতে পারবে। এখন দেখো, জাস্ট একটু আগে আমি পাপ কীরকমভাবে হয়, কীভাবে করলে পাপটা বসবে না সেটা তোমাদেরকে বলছিলাম, আর সেটাই এখন আমি করছি। দেখো, আমার পাপটা কিন্তু বসেনি, খুব সুন্দর করে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে হয়েছে। আর দেখো পাপটা কিভাবে, আমি পেছন দিকে দুটো গার্ডারের সাহায্যে আমি পাপটাকে লাগাচ্ছি, সেটা সেট করছি। তোমরা দেখো, দুটো পিন নিয়ে ভালো করে রাবার ব্যান্ডের মধ্যে ঢুকিয়ে দুই পাশ দিয়ে আমি আটকিয়ে দিচ্ছি। এইভাবে আটকালে অনেক সময় আমরা যদি হেয়ারটাকে ব্যাক ক্লিপ দিয়ে একেবারে সেট করে দিই
তাহলে লাইন্সগুলো যে আমাদের টানতে হয় সেই লাইন্সগুলো ঠিকঠাক মতো পরিষ্কারভাবে ক্লিনভাবে আসবে না, লাইন্সগুলো খেটে যাবে বা বসে যাবে। তাই জন্য গার্ডারটাকে এইভাবে দুটো পিনের সাহায্যে এইভাবে দুপাশ দিয়ে দিয়ে দিলে তাহলে আমাদের হেয়ারটাকে লাইন্স করতে অনেকটা সুবিধা হবে। এবার দেখো আমরা পেখমের মতো করতে করতে আমরা অনেকটা কাছে চলে এসেছি। এবার যে আমাদের এক্সেস যে হেয়ারটা আছে এই হেয়ারটা দিয়ে আমরা এখন বো করে নেব। এবার বোটা কীরকমভাবে করছি সেটা দেখো। প্রথমভাবে ভালো করে সুন্দর করে হেয়ারটাকে ভালো করে কম করে নিলাম, নিয়ে সেটাকে দেন স্প্রে লাগিয়ে ভালো করে হার্ড করে তারপরে ওটাকে ইউপিন দিয়ে ভালো করে আটকিয়ে দিলাম। দেখো হেয়ারস্টাইলটা তোমাদের কীরকম লাগছে। আর ফ্রন্টে আমি জাস্ট হালকা করে একটু লাইন্স করেছি আর একটা ওয়েভ করেছি। তোমরা দেখো, দেখে বলো তোমাদের কেমন লাগছে। এই রকম মার্বেল নিত্য নতুন হেয়ারস্টাইল তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে জানিও। আমি নেক্সট ভিডিওতে তোমরা কীরকম ভিডিওটা দেখতে চাইছো, কী হেয়ারস্টাইল দেখতে চাইছো, কী মেকআপ টিউটোরিয়াল দেখতে চাইছো আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আর তোমাদের আনসারগুলো দেব। আজকের মতো টাটা।